ধীর পায়ে হোমব ক্রিকেটে এলেন ইমরুল কায়েস। গ্যালারি থেকে অপলক তাকিয়ে থাকলেন মিরপুরের উইকেটগুলোর দিকে, যেখানে কখনো রঙিন কখনো বা সাদা পোশাকের ক্রিকেটে কত কত স্মৃতি। 17 বছরের লম্বা ক্যারিয়ারের কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে হাজির হলেন ইমরুল। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটা অংশ সাদা পোশাক আর লাল বলের ফরম্যাটকে বললেন গুড বাই। তামিম ইকবালের সাথে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ওপেনিং জুটি রেকর্ড করা ইমরুলকে আর দেখা যাবে না লাল বলের ক্রিকেটে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও বার্তা নিয়ে হাজির হন ইমরুল কায়েস। ভিডিওর শুরুতেই হোমব ক্রিকেটের প্রতি তার মায়া ফুটে ওঠে চোখে মুখে। গ্যালারির বিভিন্ন প্রান্ত থেকে মাঠের দিকে অপলক তাকিয়ে থাকেন এই ক্রিকেটার। এরপর দর্শকদের উদ্দেশ্যে সালাম জানিয়ে ক্যারিয়ারের কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলেন তিনি। আমি বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে একটা বিষয় জানাতে যাচ্ছি, আমি খুব শীঘ্রই আমার ক্রিকেট ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। ক্যারিয়ারের কঠিন সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে থমকে যান কায়েস। বললেন আগামী 16 নভেম্বর টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। ফার্স্ট ক্লাস ক্রিকেটেও আর দেখা যাবে না এই ওপেনারকে। আমি আগামী 16 নভেম্বর আমি আমার টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার লাইফের 17 বছরের সব থেকে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত। প্রায় 38 বছর বয়সে এসে সাদা পোশাককে বিদায় বললেন ইমরুল কায়েস। 2008 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে অভিজাত ফরম্যাটে যাত্রা শুরু হয় তার। জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন 2019 সালে কলকাতায় ভারতের বিপক্ষে। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি। অবসর ঘোষণার পর সেই ম্যাচটাই হয়ে থাকল সাদা পোশাকে বাংলাদেশের হয়ে ইমরুলের শেষ ম্যাচ। বাংলাদেশের জার্সিতে 39টা টেস্ট খেলেছেন এই ওপেনার। 76 ইনিংসে তার রান 1797, 4টা 50-র সাথে আছে 3টা সেঞ্চুরি, ক্যারিয়ার সর্বোচ্চ 150 রান। 2015 সালে খুলনায় যে ইনিংসটা খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে, তামিমের সাথে গড়ে তুলেছিলেন 312 রানের বিশাল জুটি, যেটা এখনও বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ। ফার্স্ট ক্লাস ক্রিকেটেও দারুণ সফল ইমরুল। 137 ম্যাচের 247 ইনিংসে তার মোট রান 7930, 27 ফিফটির সঙ্গে 20টা সেঞ্চুরি, 204 তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এত এত অর্জনকে সঙ্গী করে এবার লাল বলকে বিদায়ে ঘোষণা ইমরুল কায়েসের। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।